কখন যে তার ভাগ্যে চাকা কোন দিকে ঘুরবে তা কারোর জানা নেই। ঠিক এমনটাই ঘটলো দুই জামাইয়ের ক্ষেত্রে। রাতারাতি কোটিপতি হয়ে উঠলেন তারা। রাতারাতি এইভাবে তাদের ভাগ্য ফেরালো লটারির টিকিট। রাতারাতি এইভাবেই নিজেদের ভাগ্য বদলে ফেলা দুই জামাই হলেন সৌমিন মণ্ডল এবং অরূপ কোনাই। সৌমিন মণ্ডলের বাড়ি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত উফনাডাঙ্গা গ্রামে। অন্যদিকে অরূপ কোনাইয়ের বাড়ি বীরভূমের পাইকর থানার অন্তর্গত কলকপুর গ্রামে। তারা দুজনেই হলেন মুরারুইয়ের জামাই। এই দুজন বুধবার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এরপর ওই দিন সকালে বাজারে বেড়াতে গিয়ে দুই জামাই মিলে 75 টাকা করে দিয়ে মোট 150 টাকার লটারির টিকিট কাটেন। সেই টিকিটেই তারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে কোটিপতি হয়ে যান। সেই টিকিটের খেলার রেজাল্ট বার হতেই দেখা যায় প্রথম পুরস্কার হিসাবে উঠে এসেছে 1 কোটি টাকা। লটারিতে কোটি টাকা জেতার খবর তারা জানতে পেরেই নিরাপত্তার খাতিরে তারা ছুটে আসেন মুরারুই থানায়। বুধবার সন্ধ্যাবেলাতেই তারা থানায় এসে থানার পুলিশ আধিকারিকদের বিষয়টি জানান এবং পুলিশের তরফ থেকে তাদের নিরাপত্তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করা হয়। সৌমিন মণ্ডল এবং অরূপ কোনাই দুজন রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা যাচ্ছে। বুধবার সকালবেলা তারা এই লটারির টিকিট কিনেছিলেন রাজগ্রাম ভবানীপুর বাসস্ট্যান্ডের কাছে থাকা একটি লটারির টিকিট বিক্রেতার কাছে। রাজমিস্ত্রির কাজ করে তারা জীবনে কোনোদিন এইভাবে কোটিপতি হবেন তা ভাবেননি। এই লটারির টিকিট তাদের ভাগ্য বদলে দিয়েছে। পুরস্কার থেকে প্রাপ্ত টাকা ভাগ করে নেওয়ার পর এখন তারা দুজনে কয়েক লক্ষ টাকার মালিক। কাজ করেন আপনারা? কোথা বাড়ি আপনার? আপনার বাড়ি? আচ্ছা, আপনার কোথায় এসেছিলেন? কি গ্রাম? কিভাবে টিকিটটা কাটলেন? আমরা ঘুরতে গেছিলাম ভবানীপুর। কি কাজ করেন আপনারা? কোথা বাড়ি আপনার? আপনার বাড়ি? আচ্ছা, আপনার কোথায় এসেছিলেন? কি গ্রাম? কিভাবে টিকিটটা কাটলেন? আমরা ঘুরতে গেছিলাম ভবানীপুর। দুজন মিলে বসেছিলেন, দিয়ে ঘর থেকে কাটলেন দুজনে। ১৫০ টাকা দিয়ে দুজনে। কত টাকা প্রাইজ খেলেছে আপনাদের? ১ কোটি টাকা।